আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে মাছগুলোকে খাবার দেওয়া। আজকে আমার বাসায় বন্ধুদের জন্য কিছু ইফতারের আয়োজন করব, আর ইফতার রেডি করে সবার বাসায় পাঠিয়ে দিব। কী কী আয়োজন করছি তা আপনাদের সাথে শেয়ার করব, সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যখন আমার মাছগুলোকে খাবার দিতে আসি তখন ওরা খুব খুশি হয়, দেখেই বোঝা যায়। আর এদিকে দেখুন, আমার অর্কিডে 2 বছর পর আজ ফুল ফুটেছে। সকালে উঠে ফুল দেখেই ভীষণ ভালো লাগছে। সকালবেলা উঠেই আমার হাজবেন্ড প্রয়োজনীয় কিছু বাজার করে নিয়ে আসলো, এগুলো গুছিয়ে আমি রান্না শুরু করব। দেশের বাইরে সব কাজকর্ম নিজেরই করতে হয়, রান্না থেকে শুরু করে ধোয়া পালা, গড় গোছানো, বাচ্চাদের খাবার দাবার সব নিজেরই করতে হয়। এর মধ্যে ছোট বাচ্চা থাকলে তো আরও কষ্ট, এমনিতেই আমার ছোট বেবিটা কিছুই খেতে চায় না, অল্প একটু খাবার মুখে নিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। যাই হোক, এসব কষ্ট আসলে বলে বোঝানো সম্ভব না। এই তো সব বাজার আমি গুছিয়ে নিয়েছি, এখন আমি রান্না শুরু করব। আজকের জন্য কী কী আয়োজন করছি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি বিফ কাচ্চি বিরিয়ানি রান্না করব, সেজন্য আমি এক পাশে ভাতের চাল ফুটতে দিয়েছি, আর অন্য পাশে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। অবশ্য আমার চ্যানেলে কাচ্চি বিরিয়ানির রেসিপি দেওয়া আছে, সেম রেসিপি ফলো করেই আজকের বিরিয়ানি তৈরি করছি। এখন ম্যারিনেট করা মাংসের সাথে পেঁয়াজ বেরেস্তা আর তেল দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার উপরে ভাজা আলু দিয়ে দিচ্ছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এদিকে চালটা 70% কুকড হয়ে গিয়েছে, এবার আমি পানি ঝরিয়ে নিব। আমি হাঁড়িতে বিরিয়ানির সবগুলো উপকরণ দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে সিল করে ঢাকা দিয়ে রান্না করব 1 ঘন্টা। আর এদিকে ছোলা বোনা করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে একে একে মশলা দিয়ে দিব।
হলুদ মরিচ, জিরা, ধনিয়া, একটু সামান্য গরম মশলা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ছোলাটা রেডি হতে হতে আমি ডাল পুরিটা তৈরি করে নিচ্ছি। আমি খুবই দুঃখিত আপনাদের সাথে সবগুলো রেসিপি শেয়ার করতে পারছি না, কারণ রেসিপি শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এদিকে আমি পুরি ভেজে নিচ্ছি, আর অন্যদিকে ছোলা রেডি হয়ে গিয়েছে। এখন শুধু ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব। এক পাশে পুরিগুলো ভাজতে ভাজতে আমি অন্য চুলায় পেঁয়াজও ভেজে নিচ্ছি। ইফতারের আগেই সব কিছু রেডি করতে হবে, সেজন্য আমি একটার পর একটা তৈরি করে নিচ্ছি। আসলে এক হাত দিয়ে রান্না করছি, আর এক হাত দিয়ে ভিডিও করছি, সেজন্য আপনাদের সব কিছু ভালোভাবে দেখাতে পারছি না। সিঙ্গারা ভেজে নিচ্ছি, আমি কিছু চিকেন রোল বানিয়ে ডিপে রেখেছিলাম, এখন এগুলো ভেজে নিচ্ছি। এবার আমি আলুর চপ ভেজে নিচ্ছি, এটাই আজকের ইফতারির শেষ রান্নার আইটেম। উফ, অনেক টায়ার্ড হয়ে গিয়েছি সারাদিন কাজকর্ম করতে করতে। তারপর অনেক খুশি লাগছে যে আমি সময় মতো ইফতারিগুলো রেডি করতে পেরেছি। আমি 6টি প্যাকেটে বিরিয়ানি প্যাক করে নিয়েছি। এখানে আছে আলুর চপ, রোল, বেগুনি, পেঁয়াজু, ডালপুরি, সিঙ্গারা, বুন্দিয়া, তেলের পিঠা, ছোলা ভুনা, বালুশাহী। বালুশাহী রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, খুবই মজার হয়, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। আর এখানে জিলাপি। সবগুলো খাবারই বাসায় বানানো আলহামদুলিল্লাহ, চেষ্টা করেছি যতটুকু পেরেছি। সারাদিন অনেক টায়ার্ড ছিলাম, এখন দেখে ভালো লাগছে যে সময় মতো আমি সবগুলো তৈরি করতে পেরেছি। ডেজার্টগুলো আগেই তৈরি করে রেখেছিলাম, সেই জন্য আমার জন্য অনেকটাই সুবিধা হয়েছে। এখন সব কিছু বিরিয়ানির মতো করে প্যাক করে নিব। এখন খাবারগুলো প্যাক করে সুহার পাপা ফ্রেন্ডদের বাসায় দিয়ে আসবে। আর কিছু ইফতারও রাতে তারাবি পড়তে যাওয়ার সময় মসজিদে নিয়ে যাবে নামাজেদের জন্য।
এখন দোয়াপালা করতে হবে, সব কিছু মেসি হয়ে আছে, সব ক্লিন করে তারপর আমাদের জন্য ইফতার প্রিপারেশন করতে হবে, আমাদের জন্য টেবিল সাজাতে হবে। আমার হাজব্যান্ড ফ্রেন্ডদের বাসায় ইফতার দিতে গেল, আর সেই ফাঁকে আমি সব কিছু ক্লিন করে শাওয়ার নিয়ে এলাম। এখন আমাদের জন্য ইফতার টেবিল সাজিয়ে নিব। আজকে আমার সোহামনি 3 নম্বর রোজা রেখেছে। আমার মেয়েটা আজকে অনেক টায়ার্ড, আজকে আমি ঠিকভাবে আমার বাচ্চাদের সময় দিতে পারিনি। এ তো ইফতার টেবিল সাজিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, পুরো পরিবার নিয়ে ইফতার করার মজাই আলাদা। আমার বাচ্চারা ফ্রুটস খাবে না, সেজন্য আমি টেবিলে রাখিনি। সোমনি, তুমি কয়টা রোজা রেখেছো? আমি 3টা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তুমি গত বছর 2টা রোজা রেখেছিলা? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আসলে ওর বয়স 7 বছর, কিন্তু ডাক্তাররা বারণ করে 12 বছরের আগে রোজা রাখতে। যদিও ও নিজ উদ্যোগে রোজাগুলো রাখছে, আমরা অনেক খুশি যে ও চেষ্টা করছে, এটাই সবচেয়ে বড় কথা। সোমনি, এখন তুমি আয়াতুল কুরসি বলো তো। بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يدون এখন সূরা ফাতিহা বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله ما شاء الله ما شاء الله
বলবা সারা, তুমি কিছু বলতে চাও? আলিফবা বলবা? বলো 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 তো, তুমি তো পারো, বলো। প্রভু মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড গার্ল। সো মানি, তুমি দূর শরীফটা বলো, দূর শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, কামা সালাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে দোয়া মাসুরা বলবা, বলতে চাও, বলো। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতা মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড গুড। কিছুক্ষণের মধ্যেই ইফতারি টাইম শুরু হয়ে যাবে না? কিছুক্ষণের মধ্যেই ইফতারি টাইম শুরু হয়ে যাবে। সব কিছু রেডি করা আছে টেবিলে, আমরা ওয়েট করব। এখন সময় হয়ে যাচ্ছে, ওয়েট করছি। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে, তারপর আমরা খাবো, ঠিক আছে? খেতে চাও তুমি? খাবার ট্রাই করো। হ্যাঁ, দোয়া করো, দোয়া করো, দোয়া করো। কিছু হবে না। আজকে এই পর্যন্তই। সোমনি বলো সবাইকে, তোমার জন্য দোয়া করতে বলো, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।